সম্পর্ক। আসছি বলে কত সহজভাবে চলে গেলে, কত বর্ষা কত রাত্রি আমার আদুল ছায়া দীর্ঘ হয়ে বড় তীব্র অভিমানে মুছে গেল। কমলিকা, কাল রাত্রে তোমাকে বড় বেশি করে আদর করেছি, কাল রাত্রে তোমাকে বড় বেশি করে কাছে পেয়েছি, কাল রাত্রে তোমাকে বড় বেশি করে আদর করেছি। কখনো এমনও মনে হয়েছে এই বুঝি ভেঙে গেল তোমার বুকের পাঁজর নক্ষত্র, অথচ তুমি কত দূরে ছিলে আমার থেকে, কত শত কমলিকা। এমন কিন্তু নয়, তুমি আমার জীবনের একমাত্র জলপ্রপাত, নারী। আমি কিন্তু একথা বলিনি তোমাকে কখনো। পথ চলা ঝরা পাতাদের মতো ওরা আসতে চেয়েছে, ওরা আসতে চেয়েছে, যেহেতু না এসে পারেনি, কখনো মাড়িয়ে কখনো পাশ কাটিয়ে চলে গেছি, অথচ বুকের ভেতর ফিঙে পাখি ঘুমিয়ে থেকেছে অলস, কখনো বলেনি অমিতাভ অনর্থ হলো, অনর্থ হলো কিছু। আসলে কমলিকা, আমি এটাই মিন করতে চাই যে ঝরা পাতাদের সেই পেনিট্রেশন ছিল না, অথচ তুমি কি অনায়াসে, কি তুমুল ওলট পালট ঝড় কমলিকা। চলো স্বর্গ থেকে ঘুরে আসি, স্বর্গ এখান থেকে খুব বেশি দূরে নয়, সেখানে আমরা নিরাপদ দূরত্ব রেখে বড় দীর্ঘ হেঁটে যাব স্বর্গের বাগান। তোমার ঠোঁটের কোণেও কিসের দাগ, রক্ত নাকি? জবাব দাও, রক্ত নাকি? কমলিকা, কাছে এসো, আরো কাছে, আমার রক্তাক্ত জ্যাকেটের সাথে মিশে যাও। ব্যথা, বড় ব্যথা আমার পাঁজরে, ডান দিকে একটু নিচে, ভুলে যাও, এসো আমরা মুখোমুখি বসে ফিসফিস করে কিছু মামুলি অথচ নিজস্ব গল্প করি। বিদেশে গিয়েছিলে বুঝি, কেমন আছো? বড় রোগা লাগছে, মামুনির খবর কি? আজকাল যা গরম, ইত্যাদি ইত্যাদি। আগামী তিন বছর আমি আর মানুষ নই, ইট কাঠ পাথর, ট্রাকের ড্রাইভার, মাতাল বাটপার। কমলিকা, তুমি কি কখনো নিঃসঙ্গ দেওদার বনে গিয়েছ মধ্যরাত্রে, অথবা মরা চেরাইয়ের ঘরে? তুমি কি কখনো বিষণ্ন বিকেলে হাই রোড দিয়ে উদ্দেশ্যহীন হেঁটে গেছ দীর্ঘ পথ? আসছি বলে কত সহজভাবে চলে গেলে, কত বর্ষা কত রাত্রি আমার আদুল ছায়া দীর্ঘ হয়ে বড় তীব্র অভিমানে মুছে গেল, অথচ কি নিদারুণ প্রতীক্ষায় নিশ্চিন্তে ধ্বংসস্তূপের ওপর আমি একা কমলিকা। ফেব্রুয়ারি 5, 1984, কলকাতা।